সহজ পদ্ধতিতে ইনভার্টার ঘরের জন্য কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা এরই জন্য সুন্দর পদ্ধতি নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে এর আগের পর্বে আমরা একটি ইনভার্টার তৈরি করছিলাম তার জন্য সুপারটা সম্পূর্ণভাবে বাদাই করে দেখাইছি আমাদের ডিসক্রিপশন লিংকে ওই ভিডিওটা পেয়ে যাবেন যারা মূলত সুপারটা বাদাই করতে চান তাদের জন্য আমাদের ওই পর্বের ভিডিওটা আমাদের ইনভার্টার তৈরি করতে গেলে এই ধরনের একটা চপার লাগবে দুইটা P55 মসফেট লাগবে তা দিয়ে তৈরি হবে একটি ইনভার্টার তো আসুন আমরা আজকে সম্পূর্ণ কাজটি দেখব কিভাবে একটি ইনভার্টার থাকলে আমরা ইমার্জেন্সি বিদ্যুৎ হিসাবে ব্যবহার করব সুপারের দুই কানেক্টরের সাথে আমরা P55 ট্রানজিস্টরের মেডেল পিন দুইটা লাগাই নিলাম এখন আমরা দুই কর্নারের দুইটি পিন নেগেটিভ হিসাবে ব্যবহার করব তো এখানে আমি নেগেটিভ একটি জাম্পার লাগিয়ে নিলাম মাথায় গুনে আমি বাড়তিটা কেটে নিলাম এখন আমরা পজিটিভ কানেকশনটা সুপারের গ্রাউন্ড অংশে লাগাই নিব তো এই হলো আমাদের পজিটিভ কানেকশন এরপরে আমরা একটি সার্কিট দ্বারা এই সুপারের সাথে অ্যাডজাস্ট করব এই সার্কিটটি কিভাবে তৈরি করবেন তার ডায়াগ্রাম আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো সার্কিটের সাথে 12 ভোল্ট যুক্ত করার জন্য এখানে আমি একটি 4007 ডায়োড ব্যবহার করে নিলাম এখান থেকে আমরা সার্কিটে পজিটিভ ঢুকাবো এখানে দেখুন 22 ওহমসের দুইটা রেজিস্ট্যান্স এবং ডি সংকেত দেওয়া আছে এখান থেকে অসিলেশন 5 ভোল্ট ডাবল বের হবে বের হওয়ার পরে আমাদের P55 ট্রানজিস্টরের সাথে আমরা এই সংযোগ দুটো লাগিয়ে দেব তো আমরা এই যেইভাবে ভিডিওটি তৈরি করেছি ঠিক এইভাবে যদি আপনি একটি ইনভার্টার করতে পারেন তো সেক্ষেত্রে আপনার একটি ফ্যান দুইটি লাইট জ্বলা সম্ভব তো আসুন আমরা এখন ব্যাটারি কানেকশন করব এবং একটি 100 ওয়াটের ভাল্ব দিয়ে আপনাদের চেক করে দেখাবো 100 ওয়াটের লাইটের কানেকশন দেওয়া শেষ একটি ব্যাটারির মাধ্যমে আমরা এখন এটাকে চেক করব তার আগে আমাদের একটা লিপ সুইচ দরকার এই লিপ সুইচটা আমরা লাগিয়ে নেব ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করে নিয়েছি আমাদের কাজটি এই পর্যন্তই সমাপ্ত এখন আমরা সুইচিং করে আপনাদের এই লাইট জ্বালিয়ে দেখাব ভিউয়ার্স কেমন হলো আজকের এই কাজটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ